দেখেন, আমাদের সাধারণ সমস্যারই অনেক বড় সমস্যা মনে হয়। যেরকম দেখেন, আমাদের মাদার বোর্ডে কাদ্রিডাল লাগাচ্ছি, কাদ্রিডালে এলইডি জ্বলছে, আপ ডাউন করছে, কিন্তু রিমোটে কাজ করতেছে না। দেখেন রিমোটটা কিন্তু আমাদের ঠিক আছে, কিন্তু রিমোটে কাজ করতেছে না। কিন্তু সিম্পল একটি সাধারণ সমস্যা, যার কারণে সেফটি একদম অসল মনে হচ্ছে। যেরকম দেখেন, আমাদের এই কাদ্রিডালটি কুলে নিলেই, কুলে নিয়ে আমরা কাদ্রিডালটি ওখানে রেখে দিয়ে আমরা আবার চেষ্টা করব চালু করার জন্য। দেখেন আমাদের এটি কিন্তু ঠিক আছে, কিন্তু দেখেন টিপ দিতে আমরা অন হয়ে যাচ্ছে, কিন্তু ওই কাবলিটারটি দেখেন আমাদের টিভিটি এসে গেছে, কিন্তু ওই কাবলিটি লাগানোর পরেই কিন্তু ওইটি আসে না। তার মানে সমস্যা হয়েছে কাবলিটার, যার কারণে আমাদের সেফটি কিন্তু অন হচ্ছে না। আমি প্রথমত বুঝতে পারি নাই, তাই একটি কাবলিটার খুলে লাগিয়ে দিলাম, বা একটা কাবলিটার নতুন নিয়ে নিলাম। ভালো একটু মানে কাবলিটার লাগালেই আশা করি আসবে। দেখেন আবার আমি লাগিয়ে দেখাচ্ছি আমাদের কাবলিটার, আমরা অফ করে দিচ্ছি, আবার অন করার চেষ্টা করতেছি। দেখেন আমাদের অফ অন অটোমেটিক হচ্ছে, কিন্তু ওই কাবলিটারটি লাগানোর পরে আমাদের সেফটি হ্যাং হয়ে কোনো অফ অন হচ্ছে না। এই কাবলিটারের কারণে আমাদের এই টিভিটি পুরাটাই নষ্ট হয়ে যাচ্ছে। নতুন কাবলিটার লাগিয়েও যদি টিভিটি অন না হয় বা হ্যাং করে আগের মতো, তাহলে আমাদের একটি ভিডিও আছে, ওই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। আপনারা আগে কাবলিটার চেক করে নেবেন, সাধারণ সমস্যার জন্য মেকানিক আছে না এনে নিজে একটু চেষ্টা করার চেষ্টা করবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।